জান্নাত শব্দের অর্থ উদ্যান বা বাগান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষ মনে এই সম্পর্কে কোনো ধারণাও জন্মেনি। সহি বুখারি হাদিস নম্বর 2994। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, জান্নাতি মুমিনদের জন্য মতির গাঁথুনি করা একটি তাঁবু আছে, এর উচ্চতা 30 মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি। সহি বুখারি হাদিস নম্বর 2993। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে কোনো সাহাড়ি তার ছায়ায় 100 বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না। সহি বুখারি হাদিস নম্বর 2990। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের সুসংবাদ দিন, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তারা এরূপ বলবে, এই ফল তো আমরা আগে খেয়েছি। তাদের বৈহিক দৃষ্টিতে একই ধরনের ফলমূল দেওয়া হবে, তবে তার স্বাদ হবে ভিন্ন, আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী, তারা সেখানে অনন্তকাল বাস করবে। সূরা বাকারা আয়াত নম্বর 25। জান্নাতে থাকবে 4টি নদী, একটি নদী মধুর, আর একটি দুধের, একটি শরবতের, আর একটি পানির। কেমন হবে জান্নাতীদের আকৃতি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার 70,000 উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সহিহ বুখারি হাদিস নম্বর 2989। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারীর প্রথম দলের চেহারা হবে 14 তারিখের চন্দ্রের মতো, জান্নাতে তাদের থুতু আসবে না, নাকে সর্দি ঝরবে না, তাদের ঘামে মিষ্কের মতো সুগন্ধ হবে, প্রত্যেকে 2 জন করে স্ত্রী পাবে, অধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভিতরের মর্যাও দেখা যাবে, জান্নাতীদের মধ্যে মতভেদ দেবে না, পরস্পর হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না, সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে, সকাল বিকাল তারা আল্লাহ পবিত্র তাই ঘোষণারত থাকবে। সহি বুখারি হাদিস নম্বর 2995। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জান্নাতীরা অসুস্থ হবে না, কখনো তাদের নাকে সর্দি ঝরবে না, থুতু আসবে না, তাদের বাসন হবে সোনা ও রূপার, চিরুনি হবে স্বর্ণ নির্মিত, তাদের আংটিসমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে। সহি বুখারি হাদিস নম্বর 2996। জান্নাতীরা হবে 33 বছরের যুবক যুবতী, দৈর্ঘ্য হবে 60 হাত, জান্নাতীরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী, জান্নাতে যে ফলমূল দেওয়া হবে তা দেখে এরকম একই রকম হলেও স্বাদ গন্ধ হবে ভিন্নতর ও বৈচিত্র্যময়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা পরিহিত করবে চিকচিক উর রেশমি বস্তু এবং মুখোমুখি হয়ে গদিতে বসবে। সূরা দুখান আয়াত নম্বর